আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা অত্যন্ত মন ভাঙা হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের মানুষের দলমত নির্বিশেষে যাদের নিকট তিনি শিক্ষিত একজন দেশপ্রেমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিরোধীদলীয় জোটের প্রধান বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে, জামায়াত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, দোয়া করছি আল্লাহ তাআলা যেন দেশ নেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন। সংগ্রামী জনতা আল্লাহ তাআলাই জীবন এবং মৃত্যুর মালিক। দেশের জন্য, মানুষের জন্য, মানুষের দোয়ায় আল্লাহ তাআলা দেশ নেত্রীকে সুস্থতা দান করে আবারও রাজপথে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে যাবেন। গতকাল বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল খানের সাথে কথা হয়েছিল যে আমরা উদ্বিগ্ন, প্রতিদিনে ভাবি কোন সময় আবার দুঃসংবাদ এসে যায় কিনা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ এই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য, দুঃশাসন থেকে মানুষের মুক্তির জন্য বাংলাদেশের মানুষের নন্দিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে সুস্থতার সাথে আমাদের কাছে ফিরিয়ে দাও। সংগ্রামী জনতা, বাংলাদেশের বেগম খালেদা জিয়া এমন দায়িত্বশীল নেত্রী যিনি দল মত নির্বিশেষে সকলের কাছে শ্রদ্ধেয় এবং বরণীয়। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির চেয়ারপারসন নয়, এই দেশের 16 কোটি মানুষের নন্দিত নেত্রী তিনি। বেগম খালেদা জিয়া তিনবার 5টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, দুইবার তিনি, তিনবার 3টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এতে প্রমাণিত হয় বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে সকলের নন্দিত নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমরা আজকে দাবি জানাব, মানবিক দিক বিবেচনা করে রাষ্ট্র এবং সরকার যে কোনো নাগরিককে সুস্থতার জন্য মুক্তি দিতে পারে। বেগম খালেদা জিয়া সাধারণ একজন নাগরিক নন, তিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে জনসমর্থন পুষ্টি একটি দলের প্রধান। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের মুক্তির জন্য গণতন্ত্রের নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্রকে মুক্তি করেছেন, আভাসী নেত্রীর তিনি খেতাব অর্জন করেছিলেন। চারদলীয় জোট, 18 দলীয় জোট, সর্বশেষ 20 দলীয় জোট গঠন করে দুঃশাসনের বিরুদ্ধে তিনি মানুষকে নিয়ে মুক্তির নেতৃত্ব দিয়েছেন। আসুন তার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং সরকারের কাছে আমরা দাবি জানাবো, জোর দাবি, অবিলম্বে, কাল বিলম্ব না করে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সাথে সাথে তার উন্নত চিকিৎসার জন্য, বিদেশ পাঠানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এক এক সময় এক এক ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু বাংলাদেশের সংবিধানের আলোকে বেগম খালেদা জিয়া শুধু নাগরিক নন, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্ব দিয়েছেন, বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী। তিনি রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় শাসন ব্যবস্থায় গণতন্ত্রকে নিয়ে গিয়েছেন, দেশকে পরিচালনা করেছেন। আসন তার মুক্তির দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সংগ্রাম করি এবং তার মুক্তি নিশ্চিত করে তার চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে বাধ্য করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 20 দলীয়